আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী 9 ফেব্রুয়ারি ত্রিপুরায় যাচ্ছেন বিজেপির মুখ তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি প্রায় চূড়ান্ত। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের সবকয়টি বিরোধী দলকে পেছনে ঠেলে দিয়েই বিপুল প্রস্তুতি নিয়ে মাঠে নামছেন শাসক বিজেপি দল। কংগ্রেস এখনও ঘর গোছাতে পারেনি। সদলীয় কন্দলে কে প্রার্থী হবে আর কে সভাপতি হবে এই নিয়েই ব্যস্ত রয়েছে। অন্যদিকে সিপিএম প্রার্থী বাছাই করতে রীতিমতো হিমশিম খাচ্ছে, কিন্তু শাসক বিজেপি দল ও দলের সভাপতি বিপ্লব কুমার দেব দলের সংগঠনকে লোকসভা নির্বাচনের প্রাক্কালে আরবারও ময়দানমুখী করতে ময়দানে নেমে পড়েছেন। দলের সভাপতি তথা মুখ্যমন্ত্রী, একদল মন্ত্রী এবং দলের সাংগঠনিক নেতাদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন ময়দানে। আগামী 9 ফেব্রুয়ারি ত্রিপুরায় আছেন বিজেপির মুখ তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজধানীর আস্তাবল ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐতিহাসিকভাবে জনসভার রূপ দিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সমস্ত ময়দান চষে বেড়াচ্ছেন। ধলাই থেকে পশ্চিম, খোয়াই থেকে দক্ষিণ, ঊনকোটি থেকে উত্তর জেলা, সিপাহীজলা থেকে গোমতি জেলার বিজেপির কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সভাকে সফল করতে ময়দান চষে বেড়াচ্ছেন। বিজেপি সূত্রে খবর, 1 লক্ষেরও বেশি মানুষ 9 ফেব্রুয়ারি আস্তাবলের জনসভায় উপস্থিত থাকবেন। এমনই প্রস্তুতি নেওয়া হয়েছে দলের তরফ থেকে। একদিকে সুবল ভৌমিক, অন্যদিকে প্রতিমা ভৌমিক রয়েছেন রাজীব ভট্টাচার্য, তাপস ভট্টাচার্যরা, বিধায়ক রতন চক্রবর্তী থেকে রামপদ জমাতিয়া থেকে শুরু করে প্রমোদ রিয়াং, রেবতী মোহন দাস থেকে শুরু করে রঞ্জিত দাস, সকলেই প্রধানমন্ত্রীর সভাকে ঐতিহাসিক রূপ দিতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন বলে খবর। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে প্রধানমন্ত্রীর সভায় রেকর্ড সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত থাকবেন। 9 তারিখ প্রধানমন্ত্রী আসবে, তাই নিরাপত্তার ব্যবস্থা জন্য ব্যারিকেড দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী 9 তারিখ, এই তো মানে ইয়ার লাগে অনুষ্ঠানের লেগা এর জন্য বাস টাস লাগাইতেছে আর ইয়া মানে এটা লেগে অনুষ্ঠানে হবে ওদিকে বাস ঠিক কিলিগা লাগাইতেছে যা কেন্দ্রীয় সরকার মোদির এখানে একটা অনুষ্ঠান হবে এই জন্যই যে নরেন্দ্র মোদি ভারত প্রধানমন্ত্রী সে এখানে আসবে, তারপরে একটা অনুষ্ঠান হবে। তবে সরস্বতী পুজোর আগের দিন এই ধরনের দলীয় অনুষ্ঠানে ধর্মপ্রাণ মানুষ কীভাবে উপস্থিত থাকবেন এ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। কেননা সরস্বতী পুজো হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ পুজো। এই পুজোর আবার তৃতীয় ফেরে এবার দুদিন পড়েছে, তাই শনিবারেও কিছু কিছু জায়গায় সরস্বতী পুজো হবে, রবিবারও হবে পুজো। ফলে মোদীর জনসভায় যুবাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। জাতীয় সেবা প্রকল্প ত্রিপুরা শাখার উদ্যোগে স্টেট লেভেল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ত্রিপুরার মিউজিক কলেজের অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্যরা। আজকে যারা যুবক যুবতী, তরুণ তরুণী, যাদেরকে আমরা আগামী দিনের প্রজন্ম ভাবি, গণতন্ত্রে তাদের আগমন একান্ত কাম্য। দেশের গণতন্ত্রকে শক্তিশালী ও গতিশীল করার জন্য তাদের একান্ত জরুরি। জাতীয় সেবা প্রকল্প ত্রিপুরা শাখার উদ্যোগে আয়োজিত স্টেট লেভেল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যালে আলোচনা করতে গিয়ে এমনটাই বললেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। সরকারি মিউজিক কলেজের অডিটোরিয়ামে এই স্টেট লেভেল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কল্যাণী রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক আশিস কুমার সাহা, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা উদয়ন সিনহা সহ অন্যান্যরা। ন্যাশনাল ইয়ুথ পার্লামেন্ট যে প্রোগ্রাম, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন আজকে, যেটা আমাদের ক্যাপশনেও রয়েছে যে ডেমোক্রেসি ইজ এ ফেস্টিভ্যাল অ্যান্ড ইট ইজ এ ফেস্টিভ্যাল অফ ক্রিয়েটিং আওয়ার ওন ফিউচার অ্যান্ড দ্য ইয়ুথ আর অ্যাট দ্য সেন্টার অফ দিস ফিউচার। তো আজকের যারা যুবক, আজকের যারা যুবতী, তরুণ তরুণী, যাদেরকে আমরা আমাদের দেশের ভবিষ্যৎ মনে করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এই গণতন্ত্রের গণতন্ত্রকে সুন্দর স্বচ্ছ রাখার জন্য অনেক বেশি তারুণ্যের মানে তাদের রাজনীতিতে অংশগ্রহণ করা কাম্য, দেশের গণতন্ত্রকে গতিশীল করে সুন্দর করে রাখার জন্য। তাই আজকে যে স্টেট লেভেল ন্যাশনাল ইয়ুথ পার্লামেন্ট যেটা হবে, তারা পার্লামেন্টেরিয়ান হিসেবে যে কম্পিটিশনে তারা অংশগ্রহণ করবে, আশা রাখব যে তারা তাদের দক্ষতা, তারা তাদের নৈপুণ্যতা, সেটা তারা সিপাহীজলা জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে।
সুনামুলার সাংবাদিক সাদেক মিয়াকে অপহরণ করে হত্যার মামলায় সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় সঠিক তদন্তের স্বার্থে পুলিশি তদন্ত না করে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের জন্য মঙ্গলবার দুপুর 2টা নাগাদ সিপাহী জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ডিএম এর কাছে এক ডেপুটেশন দেওয়া হয়। ডিএম না থাকায় ডিএম এর দায়িত্বে থাকা এডিএম সুভাষ দাস ডেপুটেশন গ্রহণ করেন এবং দীর্ঘক্ষণ সাংবাদিকদের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করেন এবং সাংবাদিকদের দাবির পক্ষে সহমত জানান এবং এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য পাঠাবেন বলে জানান। এরপর সাংবাদিকদের এক প্রতিনিধি দল সিপাহী জেলার এসপির সঙ্গে সাক্ষাৎ করেন। এসপি জানান, তদন্ত চলছে এবং তদন্তে যারাই দোষী হবেন কাউকেই রেহাই দেওয়া হবে না। তবে যে গতিতে তদন্ত চলছে সাংবাদিকরা অসন্তোষ প্রকাশ করেন। ডিএম অফিসে এসেছিলাম, আমাদের যে সাংবাদিক গত 27 তারিখ সাদেক মিয়া, তাকে গুম করে আসাম রাইফেলস বাহিনী যে অত্যাচার চালিয়েছে, তার ক্যামেরা ছিনতাই করেছে, তার অন্য জিনিসপত্রগুলি নিয়ে গেছে, তার সুবিচারের জন্য আমরা সুনামুরা থানাতে এসডিপিও অফিসে আমরা বিভিন্ন দরবার করেছি। এই জন্য আমরা উপর লেভেলেও বিভিন্নভাবে আমরা চেষ্টা করে পুলিশের কাছ থেকে কোনো সহায়তা পাইনি, এ পর্যন্ত কোনো আসামি অ্যারেস্ট হয়নি। কারা সত্তর মিয়া আর সাদেক মিয়াকে এভাবে ইনসাল্ট করলো এবং আক্রমণ প্রাণনাশের জন্য আক্রমণ করলো, এটারও আমরা এখন পর্যন্ত কোনো হদিশ পাইনি। তাই আমরা আমাদের এখন শেষ দাবি যে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের মাধ্যমে এটার একটা নিষ্পত্তি হোক এবং কে প্রকৃত দোষী এবং আসাম রাইফেলস পুলিশ বা পাচারকারী বা পুলিশ বেশি পুলিশের বেশ ধরে ছদ্মবেশি পাচারকারী কাদের মাধ্যমে এই ধরনের সাংবাদিকদের পরিকল্পিতভাবে যে অত্যাচার করা হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, আমরা এখন পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছি। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হলে এটা একটা সুরাহা হবে এবং আমাদের নিরাপত্তা দাবি করেছি। আজকে এই জন্য আমরা ডিএমকে পাইনি, আমরা এডিএম এর কাছে আমাদের স্মারকলিপি প্রদান করেছি। আমরা ভবিষ্যতে এক্ষেত্রে যদি আমাদের সুবিচার না পাই আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং রাজ্যব্যাপী আন্দোলন চলবে সাংবাদিকদের। উল্লেখ্য, গত 27 জানুয়ারি রাত 8টা নাগাদ বিএসএফ আসাম রাইফেল সহ কিছু আধাসামরিক বাহিনী আধাসামরিক পোশাক পরিহিত জওয়ান সুনামুরা ইউএনসিনগর বিওপির কাছ থেকে সাংবাদিক সাদেক মিয়াকে তুলে নিয়ে মারধর করে এবং মতিনগরের কাছে নিয়ে গাড়ি থেকে ফেলে দেয়। এরপর সুনামুরা থানায় মামলা হয়, কিন্তু এখনও তদন্ত সেরকমভাবে এগোয়নি এবং কাউকে গ্রেফতার করতে পারেনি, গাড়ি আটক করা হয়নি। তবে আসাম রাইফেলের একটি গাড়ি শনাক্ত হয়েছে বলে জানান এসপি এবং তাদের তিনজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে এই ঘটনায় সুনামুরা এসডিপিও সৈনিকদের ভূমিকা যথেষ্ট সন্দেহজনক, অভিযুক্ত গোয়েন্দাদের সাথে উনার যথেষ্ট ঘনিষ্ঠতা বলে জানা গেছে। ব্রিজ রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 8ই ফেব্রুয়ারি জাতীয় কৃমিনাশক দিবস উপলক্ষে মঙ্গলবার পশ্চিম জেলার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। 8ই ফেব্রুয়ারি জাতীয় কৃমিনাশক দিবস। জাতীয় কৃমিনাশক দিবস উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এবছরও 1 থেকে 19 বছর বয়সের শিশু ও ছেলেমেয়েদের বিনামূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। পশ্চিম জেলায় এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে মঙ্গলবার পশ্চিম জেলার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে জেলার সকল বেসরকারি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার অতিরিক্ত জেলাশাসক জানান, 8ই ফেব্রুয়ারি 1 থেকে 19 বছর বয়সী যে সকল শিশু ও ছেলেমেয়ে কৃমিনাশক ওষুধ খেতে পারবে না, তারা 14ই ফেব্রুয়ারি কৃমিনাশক ওষুধ খেতে পারবে। আগামী 8ই ফেব্রুয়ারি জাতীয় কৃমিনাশক দিবস, তো সারা দেশের সঙ্গে সারা রাজ্যের সঙ্গে আমাদের এই জেলায় এই দিবসটি পালন করা হবে। তো 1 থেকে 19 বছর পর্যন্ত ছেলেমেয়েরা সেই এই যে কৃমি যেটা সেটার যে ওষুধ যেটা সেটা ওনাদেরকে খাওয়ানো হবে। সেটা আমাদের এই ডিস্ট্রিক্টের বিভিন্ন স্কুল বিভিন্ন প্রতিষ্ঠানে সেটা অনুষ্ঠিত হবে এবং এই যে উৎসব যেটা আমাদের রাজ্যে আমরা দেখেছি যে ইলেকশন কিন্তু আমাদের এই যেটা উৎসবের মেজাজে হয়, এখানে পালস পোলিও উৎসবের মেজাজে হয়, আমরা দেখেছি দীর্ঘদিন যাবৎ পালস পোলিও রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে। এই যে ডি ওয়ার্মিং যেটা ন্যাশনাল এনডিডি যেটা সেটা 2015 সাল থেকে সারা ভারতবর্ষে শুরু হয়েছে, আমাদের রাজ্যেও 2015 সাল থেকে শুরু হয়েছে। আমরা দেখেছি যে এটাও উৎসবের মেজাজে হয়ে থাকে, হ্যাঁ এবছরও সেটা অনুষ্ঠিত হবে এবং
আমরা সবার কাছে আমরা আমরা অনুরোধ রাখছি যাতে এই যে ব্যাপারটা, এই যে জাতীয় যেটা প্রোগ্রাম, সেটাকে আমরা যাতে সাফল্যের সঙ্গে সেটা আমরা করতে পারি, এর জন্য আমরা সমস্ত এটার সঙ্গে যুক্ত যারা তাদের আমরা সহায়তা চাচ্ছি। পাশাপাশি আপনারা যারা সাংবাদিক যারা আছেন, তারাও এই দিনটিকে কীভাবে সেটা প্রচারে নেওয়া যায় আপনারাও সচেষ্ট হবেন। তো এখানে এই ডিস্ট্রিক্টে আমাদের যে স্ট্যাটিস্টিক যেটা আমাদের কাছে যেটা আছে, যেটা সেটা আমি আপনাদেরকে তুলে ধরছি, সেটা হচ্ছে যে এই ডিস্ট্রিক্টে টোটাল টার্গেট চিলড্রেন হচ্ছে 2,60,488। তার মধ্যে স্কুলের বাইরে আছে 27,577, এবং টোটাল চিলড্রেন যেটা আনরেজিস্টারিং অঙ্গনওয়াড়ি সেন্টার যেটা, সেখানে আনরেজিস্টার চিলড্রেন আছেন 2,924 মতো, এবং রেজিস্টারিং অঙ্গনওয়াড়ি সেন্টারে যারা আছেন চিলড্রেন এরকম 53,371 জনের মতো। টোটাল চিলড্রেন এনরোল ইন দ্য গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট এর মধ্যে গভর্নমেন্ট স্কুলে যে তার যে ক্যাটাগরি 1,33,086 জন। টোটাল চিলড্রেন এনরোল ইন দ্য প্রাইভেট স্কুল, প্রাইভেট স্কুলে যারা পড়াশোনা করে তারাও কিন্তু সেই প্রোগ্রামের আওতায় আসবে। অবশ্যই বিগত দিনের মতো সেটাকে আমরা আরও বেশি করে এবছর মানে সফল করতে পারবো, এবং সেটা হবে সকলের সহযোগিতায়, এবং বিশেষ করে আপনারা এখানে যারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন, আপনারা বিশেষ করে সেটাকে আরো প্রচার হিসেবে নিয়ে যাবেন, যাতে সবাই এই 1 থেকে 19 পর্যন্ত বয়সে যারা তারা যাতে এই যে ছেলেমেয়েরা যাতে যেটা সেটা যাতে কায়, এবং সবাই মিলে আমরা এটাকে সাফল্য দিতে পারবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হিন্দু বাংলা সীমান্তে পাচারকালে একটি মহিষ ও দুটি গরু আটক করল বিএসএফ। ঘটনা কদমতলা থানাধীন ইয়াকুবনগর এলাকায়। 5 ফেব্রুয়ারি হিন্দু বাংলা সীমান্তে পাচারকালে আটক একটি মহিষ ও দুটি গরু। বিএসএফের কড়া নিরাপত্তা থাকার কারণে দুষ্কৃতিকারীরা পাচার করতে সক্ষম হয়নি। ইয়াকুবনগর 166 নং ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানদের তৎপরতায় আসে এই সাফল্য। গতকাল রাত অনুমানিক 2 ঘটিকার সময় ধরা পড়ে এই গরু ও মহিষ, তবে কাউকে আটক করতে পারেনি সীমান্তরক্ষী বাহিনী। পরে আজ সকালে সীমান্তরক্ষী জওয়ানরা গরু ও মহিষগুলোকে কদমতলা থানার হাতে হস্তান্তর করে। বর্তমানে গরু ও মহিষগুলোকে দক্ষিণ কদমতলার একটি গোশালায় রাখা হয়েছে। কদমতলা থানার ওসি পার্থ চক্রবর্তী জানান, এই ধরনের গরু মহিষ পাচারের সাথে যুক্ত রয়েছে কিছু দুষ্টচক্র। তারা প্রতিনিয়ত চেষ্টা করে ভারত থেকে বাংলাদেশে গরু পাচার করতে, কিন্তু সব কিছু ব্যর্থ করে দেয় আমাদের সীমান্তরক্ষী বাহিনীরা। ওসি পার্থ চক্রবর্তী আরও জানান, বর্তমানে তদন্ত চলছে, এবং এই গরু মহিষের মালিক যদি উপযুক্ত প্রমাণ নিয়ে আসেন তাহলে তাদের হাতে গরু ও মহিষ তুলে দেওয়া হবে। এই ইয়াকুবনগরের বিএসএফ আমাদেরকে একটা বড় মহিষ, একটা গাই এবং সাথে একটা বাচ্চা ওরা সিজ করেছে, আমাদেরকে দিয়েছে। আমরা এটা রিসিজ করে আমরা কোয়ারে রেখেছি, কোর্টে রিপোর্ট দিয়েছি। ওটা বর্ডার এরিয়াতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল বলে ওরা ডিটেন করেছে। এটা কোনো কেসের গরু হতে পারে সেই ইয়েতে সন্দেহবশত ওরা ওটা আটক করেছে, আটক করে আমাদের দিয়েছে। আমরা এগুলো রেখেছি এখানে, আমাদের যে খোয়ার আছে খোয়ারে দেখছি, আমরা তদন্ত করে দেখছি এগুলি আসলে কোনো অপরাধের লোকে জড়িত আছে কিনা না, যদি থাকে তাহলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 13 ফেব্রুয়ারি ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংঘের ত্রিবার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হবে মাতঙ্গিনী প্রীতিলতা হলে। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মনোরঞ্জন দাস। 13 ফেব্রুয়ারি মাতঙ্গিনী প্রীতিলতা হলে ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংঘের ত্রিবার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার চন্দ্রপুরস্থিত ভারতীয় মজদুর সংঘের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মনোরঞ্জন দাস। পাশাপাশি তিনি এই সম্মেলনকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সঙ্গে আছেন পশ্চিম জেলার সম্পাদক রঞ্জিত গুপ, কংগ্রেস স্টেট কমিটির কেসিআর সবুজ সরকার। ত্রিপুরা ইস্কা শ্রমিক সংঘের ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে মাতঙ্গিনী প্রীতিলতা হলে আগামী 13 ফেব্রুয়ারি
সকাল 10:00 ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত ত্রিপুরা রেশকা শ্রমিক সংঘের এই ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনে সমস্ত জেলাকে নিয়ে এক ত্রিপুরা প্রদেশ কমিটি গঠন করা হবে। উক্ত প্রদেশ কমিটি গঠন করার জন্য সমস্ত ত্রিপুরার রিক্সা শ্রমিকদেরকে এই সম্মেলনে উপস্থিত থেকে আমাদের ত্রিপুরা প্রদেশ কমিটি গঠন করার জন্য সহযোগিতা করার জন্য আমাদের ত্রিপুরা রিক্সা শ্রমিকদেরকে আহ্বান করা জানাচ্ছি। আমাদের এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হল এই ত্রিপুরা প্রদেশ কমিটি গঠনের জন্য শ্রমিকদেরকে আহ্বান জানাচ্ছি। আর আমাদের এই সম্মেলনে উপস্থিত থাকবেন ভারতীয় মজদুর সংঘের জেলা ত্রিপুরা প্রদেশ কমিটির জেনারেল সেক্রেটারি, আরও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আর আমাদের এই ত্রিপুরা প্রদেশ কমিটি আগে এত খুব ছোটো কমিটি ছিল, এখন আমরা এই কাজকে আরও ব্যবহার করতে আরও প্রসারিত করতে সমস্ত জেলাকে নিয়ে আমাদের একটা সুন্দর একটা কমিটি উপহার দেওয়ার জন্য এই রাজ্য সম্মেলন আহ্বান জানা করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।